আসসালামু আলাইকুম। ফ্রিজের ফ্রোজেন থাকা সবজি দিয়ে চাইনিজ সবজি করব। পেঁপে, পাতাকপি, পটল আর চিচিঙ্গা ছিল, কাঁচা মরিচ, পেঁয়াজ দেওয়া ছিল, টেস্টিং সল দিলাম, একটু লবণ দিলাম, সাদা তেল দিলাম, পরিমাণ মতো পানি দিলাম, গোলমরিচ দিলাম, অবশ্য একটু কাঁচামরিচ দিয়েছি, আজকে আর চিকেন টিকেন দিব না, সহজভাবে করব। কর্নফ্লাওয়ার দিলাম, হয়ে গেল আমার ফ্রোজেন করা সবজি দিয়ে চাইনিজ সবজি। শুধু গাজর থাকলে ভালো হতো, কালারটা সুন্দর আসতো। গাজর, ক্যাপসিকাম এখন আর অ্যাভেলেবেল না, পাওয়া যাচ্ছে না, বাসায়ও ছিল না। এই আপনারা আমার পেজে লাইক দিবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন।